সাতই জানুয়ারি যদি এই অবৈধ সরকার অধীনে যদি আবার একটা নির্বাচন হয় তাহলে নির্বাচনে কিন্তু নির্বাচন হবে না, সেখানে লাশের মিছিল হবে। আমি মনে করি এই বাংলাদেশ সরকারের যে পতন হবে, এই পতন যে হবে এরকম ভাবে পতন হবে যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আ নাম করে নাম উচ্চারণ করার কোন এই বাংলাদেশে কোন লোক থাকবে না যে আওয়ামী লীগের আ উচ্চারণ। এই বর্তমান যে রাজনীতি ব্যবস্থাকে একবার ধ্বংস করে দিয়েছে এই বর্তমান সরকার। এই বর্তমান সরকার তার যে গোলাম, যে রাজনৈতিক যে গোলাম রয়েছে বা যে নির্বাচন কমিশনার রয়েছে, দালাল বলতে হবে আওয়ামী লীগের দালাল যে নির্বাচন কমিশনার, এই দালাল নির্বাচন কমিশনার দিয়ে এই যে কিছুদিন আগে তফসিল ঘোষণা করা হয়েছে, এই তফসিল ঘোষণা করার পরপরই কিন্তু এই দালাল যে নির্বাচন কমিশনার রয়েছে, এই নির্বাচন কমিশনার কিন্তু ইতিমধ্যে উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে। আপনারা দেখছেন এই বিদেশিদের চাপে এই নির্বাচন কমিশনার এখন হতাশ হয়ে গিয়েছে, উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে। যদি নির্বাচন হয়, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, এই তফসিল কমিশন অনুযায়ী তাহলে কিন্তু এই তফসিল যে মানে ঘোষণা করেছে যে কমিশনার, এর কিন্তু বড় ধরনের একটা স্যাংশন আসতে পারে বা এর যে বাংলাদেশে থাকা নিয়ে একটা সংকট আসতে পারে। এই জন্য কিন্তু এই নির্বাচন কমিশনার সাতই জানুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। আপনারা ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই বাংলাদেশ সরকার যে এই যে অবৈধ নির্বাচন কমিশনার দিয়ে যে সাতই জানুয়ারি যে নির্বাচন হবে সেই উপলক্ষে যে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে নমিনেশন বাণিজ্য করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু নমিনেশন বাণিজ্য করে। আপনারা দেখেছেন কুরবানির ঈদের আগে যেরকম গরুর হাট বসায়, ঠিক এই বঙ্গবন্ধু এভিনিউতে এই গরুর হাট বসিয়ে সেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বর্তমান অবৈধ সরকার হাতিয়ে নিয়েছে। এই বর্তমান অবৈধ সরকার আরেকটা কি করেছে, আওয়ামী লীগের যারা এই নমিনেশন কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নৌকা প্রতীক কিনেছে, যারা যাদের কাছে আরো কোটি কোটি টাকা নিয়েছে, নিয়ে যাদের নৌকা প্রার্থী দিতে পারে নাই, যাদের নমিনেশন না দিয়ে সন্তুষ্ট করতে পারে নাই, এদের বলেছে যে তোমরা স্বতন্ত্র প্রার্থী হও। এই যে স্বতন্ত্র প্রার্থী নিয়ে যে খেলা শুরু করেছে আওয়ামী লীগের ভিতরে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সাতই জানুয়ারি যদি এই অবৈধ সরকারের অধীনে যদি আবার একটা নির্বাচন হয় তাহলে নির্বাচনে কিন্তু নির্বাচন হবে না, সেখানে লাশের মিছিল হবে। আমি মনে করি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে, এই যে আওয়ামী লীগ সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছে এদের হাতে কিন্তু অস্ত্রের ভাণ্ডার রয়েছে। বাংলাদেশ প্রশাসনের কাছে যতটা অস্ত্র রয়েছে তার থেকে বেশি অস্ত্র রয়েছে অবৈধ সরকারের নেতাকর্মীদের কাছে। তো এই অবৈধ সরকার যে লেলিয়ে দিয়েছে তাদের নিজেদের ভিতরে কুত্তা কামড়া কামড়ি যে লেলিয়ে দিয়েছে, এই কুত্তা কামড়া কামড়ি যদি চলে সাতই জানুয়ারি কিন্তু নির্বাচন হবে না, সাতই জানুয়ারি হবে লাশের মিছিল। এদিকে আমরা দেখেছি আমেরিকাতে রাষ্ট্রদূত রয়েছে পিটার হাস, সে বলেছে যে তিনটা যে বড় রাজনৈতিক দল রয়েছে এই তিনটা রাজনৈতিক দল যদি সমঝোতে না আসে তাহলে বাংলাদেশের নির্বাচন তখনই ভালো সুন্দরভাবে, বা বাংলাদেশের শেখ হাসিনা যদি ঐক্যবদ্ধভাবে এককেন্দ্রিক নির্বাচন করে তাহলে নির্বাচনকে কখনো বৈধতা দেবে না এই আমেরিকা। আমরা দেখেছি এই আমেরিকা পাকিস্তানের মতো একটা বড় রাষ্ট্রকে যেখানে গণতন্ত্র ছিল, যেখানে শেখ হাসিনার থেকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল ইমরান খান তার জনপ্রিয়তা ছিল তুণ্ডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে গালি গালাজ করে, তাকে ভোটচোর বলে, তাকে তাহত যদি শেখ হাসিনা বলে তাকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না, সেখানে কিন্তু পাকিস্তানের 80% লোক ইমরান খানকে পছন্দ করতো। সেই ইমরান খানকে পর্যন্ত এই আমেরিকার আমেরিকার যে রাষ্ট্রদূত রয়েছে বা আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে তাকে কিন্তু ক্ষমতায় থাকতে দেয় নাই। আর শেখ হাসিনা কোথায়, যার কোনো যোগ্যতাই নেই প্রধানমন্ত্রী হওয়ার, দেশের মানুষের ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, সে ওই সংসদে বসে গণভবনে বসে লম্বা লম্বা লেকচার মারে যে আমরা আমেরিকার সঙ্গে কোনো বৈঠক করব না, আমেরিকাকে আমরা স্যাংশন দিব, এগুলো হাসি তামাশা করছে। আপনারা দেখেছেন আবদুল কাদের বাংলাদেশের জনগণ তাকে কাওয়া কাদের নামে চেনে, এই কাওয়া কাদের এর কথায় বাংলাদেশের জনগণ কিছুই মনে করে না, হাসি হাসে, কারণ জানে বাংলাদেশের যে বড় একটা রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তার বক্তব্য হবে জনগণের হৃদয়ের কথা, জনগণ কি বলতে চায় তার কথা। কিন্তু এই বর্তমান প্রধানমন্ত্রীর যে সাধারণ সম্পাদক রয়েছে সে এখন বক্তব্য দিচ্ছে যে খেলা হবে, এই যে আবল তাবল বলছে মানে পাগল হয়ে গিয়েছে। কারণ আবদুল কাদের জানে যে তাদের পিছনে মাটি নাই, তাদের পায়ের নিচে মাটি নাই, যেকোনো সময় তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। এই জন্য কিন্তু তারা ভয়ের ভিতরে ভয়ে পড়ে এই যে আবল তাবল বলা শুরু করেছে।
কারণ আব্দুল কাদের ভালোভাবে জানে, এই কাও কাদের ভালোভাবে জানে যে আমেরিকা যাদের দিকে একবার নজর দেয়, যাদের উপরে একবার ব্যবস্থা নেয়, তারা কিন্তু কখনো ক্ষমতায় থাকতে পারে না। এই জন্য এই কাও কাদের জানে তারা ক্ষমতায় থাকবে না, এই জন্য তারা আবল তাবল বলেছে। এই জন্য এখনো সময় রয়েছে 27 জানুয়ারি নির্বাচনের আগে, যদি তিনটা বড় রাজনৈতিক দল রয়েছে এবং ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ ভাবে সমঝোতা না আসে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশ সরকারের যে পতন হবে, এই পতন যে হবে এরকম ভাবে পতন হবে যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আ নাম করে নাম উচ্চারণ করার কোন এই বাংলাদেশে কোনো লোক থাকবে না যে আওয়ামী লীগের আ উচ্চারণ করবে।